हाय बंधुरा, आशा करी अपना सबाई भलो आसें। तो आबार चले आसलाम टिकटके नतून एक भिडियो निये। तो बंधुरा, आजकेर भिडियोते आमी आपनादेर के देखाबो जे टिकटक अकाउंटे आपनार जे भिडियोगुलो पब्लिश करे रेखेछेन सेई पब्लिश करा भिडियो किभाबे आपनी प्राइवेट करे राखबेन। तो देखुन, सर्वप्रथम आमी आमार माई प्रोफाइले क्लिक करे दिच्छि। तो माई प्रोफाइले क्लिक करे दे सर्वप्रथम आमी आमार टिकटक आईडिते चले आसबो। तो चले आसलाम। तो आसार पर एखाने देखते पाच्छेन आमी अनेकगुलो भिडियो आपलोड करेछि, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ভিডিও পাবলিশ করা ভিডিও আমি প্রাইভেট করব। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেই যে আমার যে প্রাইভেট ভিডিও আমার কয়টা আছে। তো এই যে প্রাইভেটে প্রাইভেসির যে অপশন দেখছেন, এই প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও আমি আমার অ্যাকাউন্টে প্রাইভেট করা আছে। তো আমি এখন আরেকটা ভিডিও প্রাইভেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকে আছেন আপনারা ভুলবশত আপনারা ভিডিও আপলোড করে ফেলেন, অথবা আপলোড করার পরে আপনারা আপনাদের মনে চাই যে আমাদের এই ভিডিওটি আমরা যদি প্রাইভেট করে রাখি তো সেক্ষেত্রে ভালো হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে সেই ভিডিওটি যদি ডিলিট করেন, তাহলে কিন্তু টিকটক থেকে কিন্তু ইনকামের সোর্সটা কিন্তু আপনার কমে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও প্রাইভেট করে রাখবো। তো ফার্স্টে আমি প্রাইভেট করার জন্য ধরুন আমি এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বিপিএল নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি। তো এই ভিডিওটি আমি প্লে করছি, ঠিক আছে। তো দেখুন, এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমি এখন প্রাইভেট করব। তো এই ভিডিওটি প্রাইভেট করার জন্য আমার কী করতে হবে, এইখানে দেখুন থ্রি ডট বলে একটি অপশন আছে। তো এই থ্রি ডটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করে দিলে এখানে এই ধরনের অপশন আসছে। তো এখান থেকে ডাইরেক্ট প্রাইভেট করার কিন্তু কোনো অপশন কিন্তু নেই। আপনারা এই নিচের লেয়ারটি টেনে একটু টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। একটু টেনে নিয়ে আসার পরে এইখানে দেখুন প্রাইভেসি সেটিংস বলে একটি অপশন আছে, ঠিক আছে। তো আপনারা প্রাইভেসি সেটিংস একটা ক্লিক করে দেবেন। তো এটাতে যখন ক্লিক করে দেবো, এখন দেখুন বন্ধুরা এখানে দেখা যাচ্ছে উই ক্যান ওয়াচ দিস ভিডিও, এভরিওয়ান করা আছে, অ্যান্ড কমেন্ট অ্যালাউ ডুয়েট সব কিন্তু এখানে অন করা আছে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটি আমি এখান থেকে চাইলে কমেন্ট অফ করতে পারি, আমি ডুয়েটের অপশনটি অফ করতে পারি। ডুয়েটের অপশন অফ করলে কেউ আমার সাথে ডুয়েট করতে পারবে না, অ্যান্ড কমেন্টের অপশন অফ করলে কেউ আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে না। আর আমরা যে উই ক্যান ওয়াচ দিস ভিডিও এভরিওয়ান আছে, এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ফ্রেন্ড করে দিতে পারি অথবা অনলি মি করে দিতে পারি। তো আমরা যদি এখন অনলি মি করে দিই, তো অনলি মি করে দিলাম। এখন দেখুন অনলি মি করে দিলাম, এখন আমাদের এখন ভিডিওটি আমাদের প্রাইভেট হয়ে গেল, আমাদের এই ভিডিওটি কিন্তু আর কেউই দেখতে পারবে না, ঠিক আছে। তো আমি অনলি মিতে রাখবো, রেখে আমি এখন ব্যাকে চলে যাব। তো দেখুন আমার ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন আমার সেই ভিডিওটি কিন্তু আর এখানে নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিওটি আর নেই। এখন আমার এই প্রাইভেসি সেটিংসে আমি চলে যাবো, এই যে প্রাইভেট অ্যাকাউন্টে। তো এইখানে দেখুন আমার তৃতীয় নাম্বার ভিডিও দুটো ছিল, এখানে আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেল। তো এখন কিন্তু আমার এই ভিডিওটি প্রাইভেট হয়ে গেল। তো আপনারা এইভাবে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিও পাবলিশ করা ভিডিও আপনি খুব সহজে প্রাইভেট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমার টিকটক আইডির নাম হচ্ছে টিকটকার প্রান্ত, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই আইডিটি ফলো করে রাখবেন, অ্যান্ড আপনারা যদি টিকটক বিষয়ে বিভিন্ন রকম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে একদম থেকে যাবেন, তো ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।